বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ বলেন, রাসূল, যারা চিরস্থায়ী মরা তাদের জানাজা নামাজ পড়বেন না, তাদের কবরের পাড়েও দাঁড়াবেন না। ওরা কথা না বুঝতে নাকি? আল্লাহ বলেন, রাসূল, তাদের মধ্যে যারা চিরস্থায়ী মরা, তাদের কাফের মুনাফিক চিরস্থায়ী মরা, এদের জানাজা নামাজ পড়বেন না, এদের কবরের পাড়েও দাঁড়াবেন না। এটা নিষেধাজ্ঞা আছে। তো নবীর মা বাবা যদি কাফের হতো, তো হাদিসে পাকের মধ্যে আছে, নবী আম্মা জানের জিয়ারতে কেন গেলেন? মেশকাত করলেন, বলুন, আবহরারে বানার দিচ্ছেন, পড়ুন, যারান নবিয়ু, যারান নবিয়ু, সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলাইহি, আলাইহি ওয়াসাল্লামা, সাল্লামা কাবারা, কাবারা উম্মিহি, উম্মিহি ফাসবালা, ফাসবালা আলা ওয়াজহিহা, আলা ওয়াজহিহা ফাবাকা, ফাবাকা ওয়াবকা, ওয়াবকা মান হাওলাহু, হাওলাহু। আসলে হাদিসের ব্যাখ্যা, আমার দয়াল নবী 1000 সাহাবা নিয়ে মদিনায় পাক থেকে রওনা হয়েছিলেন, মক্কায় মুআজ্জামার উদ্দেশ্যে, উমরা হজের জন্য। কিসের জন্য? উমরার জন্য। উমরার জন্য সবা এক, আমার নবী 1000 সাহাবার সঙ্গে নিয়ে সবাই উমরা হজের ইহরাম করলেন। ইহরাম করলেন কোত্থেকে? যুলহুলাইফা থেকে। উদ্দেশ্যে রওনা হলেন, আমরা উমরা হজ করব, আমরা উমরা হজে যাব, আল্লাহর ঘরের তওয়াফ করার জন্য যাব। হুদায়বিয়া নামক জায়গা যখন আসলেন, বাধা প্রাপ্ত হলেন। কি হলো? বাধা প্রাপ্ত হলো, কুরাইশ বংশের মানুষ বাধা দিল। শেষ পর্যন্ত নবী এবং কুরাইশ বংশের মানুষের মধ্যে একটা সন্ধি হলো। কি হলো? সন্ধি, সন্ধি হলো, এই বছর এখানে ইহরাম খুলে ফেলতে হবে, যাদের সঙ্গে কোরবানি পশু আছে এখানে জবাই করে দিতে হবে। আরে সাহাবায়ে কেরামের কান্নাকাটি, আমরা এই এতদিন পরে আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য আসলাম, এখান থেকে ইহরাম খুলে ফেলতাম, নবীর নির্দেশ পালন করতে হবে। সন্ধি হয়ে গেল, ইহরাম খুলে ফেললেন, কোরবানির পশু জবাই করলেন। ওখান থেকে আমার নবী মনের বড় ব্যথা দুঃখ নিয়ে মদিনার ওয়াপেস, মদিনার দিকে ওয়াপেস আসতেছিলেন। মদিনার দিকে ওয়াপেস আসার সময় আমার নবীর অন্তরে মোহাব্বতের আম্মার কথা স্মরণ হলো। আমি নবীর বয়স যখন 6 বছর, আমার আম্মা আমেনা আমাকে নিয়ে ইয়াসরাবে গিয়েছিলেন। তখন নাম ছিল ইয়াসরিব, অর্থাৎ মদিনা। আসার পথে আবওয়া নামক স্থানে, আবওয়া, আবওয়া নামক স্থানে আমার নবীর আম্মা, আমার গায়ে জ্বর হলো, কেঁফে কেঁফে, একটা জ্বর উঠে না, কেঁফে কেঁফে। একটা মশলা মনে রাখবেন, কোন ইমানদার মুসলমান গায়ে জ্বর হলো, কেঁফে কেঁফে যে জ্বর উঠে, এই অবস্থায় যদি কোন ইমানদার মারা যায়, সে শহীদ। সেই কি হবে? শহীদ হবে। মা মেনার কেঁফে কেঁফে জ্বর উঠলো, আমার নবী পাশে বসে চোখের পানি ফেলছেন, পাশে আর কেউ না, আছে উম্মে আইমান। আমার নবীর বাবার সূত্রে একজন দাসী পেয়েছিলেন, যার নাম উম্মে আইমান। উম্মে আইমান পাশে ছিল, আমার নবী মা আমেনার পাশে বসে চোখের পানি কাঁদছেন। একবারে চোখের পানি যখন মা আমেনার চেহারায় পড়ল, অনেক কষ্ট, চোখ খুললেন, ছেলেকে বুকে জড়াই ধরে
আস্তে আস্তে বলছেন, বাবা খাচ্ছ কেন, বাবা খাচ্ছ কেন, দুনিয়ার মহিলা মারা যাবে। যে আমেনা তোমার মতো ছেলে দুনিয়ার কি যার, সে আমেনা কোনদিন মারবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মা আমেনা এই সান্ত্বনা দিলেন, ওখানে মারা গেলেন। উম্মে আয়মান আমার নবী খাচ্ছিলেন পার্শ্ববর্তী এলাকার কয়েকজন মহিলা নিয়ে মা আমেনাকে। ওই জায়গার নাম আবওয়া। ওই জায়গার নাম কি? আবওয়া। আবওয়া একটু টিলে জাতীয় জায়গা। আবওয়া ওখানে দফন করে উম্মে আয়মান আমার নবীকে নিয়ে চলে এসেছিলেন। আমার ভাইয়েরা, এতদিন যাবৎ আমার নবী মায়ের কবরে যাবার সুযোগ পাই নাই। এই দিকে খানায় কাবা তওয়াব করতে না পেরে এহরামের কাফর খুলে নবী 1000 সিয়াবানি মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, আমার নবী বলেন, এই সুযোগ খানায় কাবার তওয়াফ তো করতে পারলাম না, সন্ধি মোতাবেক আগামী বছর এসে আমরা উমরা হজ করব। এই সুযোগে আমি আমার আম্মা মা মেনার জিয়ারতে যাব। আমার নবী এক একজন না 1000 সেবা নিয়ে একসঙ্গে মা আমেনার মাজারে গেলেন। মা আমেনা রাদিয়াল্লাহ তাআলা তার কবরস্থানে গেলেন। কিভাবে আসলেন? ফা আকবালা আলা ওয়াজহিহা, মা আমেনার চেহারা সামনে নিয়ে দাঁড়ালেন। আমার নবী মায়ের চেহারা সামনে নিয়ে দাঁড়ালেন আর মা আমেনার কবরের চতুর্পাশে 1000 মতো সাহাবা সবাই বৃত্ত আকারে দাঁড়ালেন। ফাবাকা, মায়ের কথা শুনে করে আমার নবী দুনের দুনু চোখের পানি ছেড়ে দিলেন। শুধু নবী নয়, আবু হুরায়রা বলেন, ওয়া আবকা মান হাওলাহু, আবকা মান, সেই কবরের চতুর্পাশে যারা ছিলেন সবাই চোখের পানি ছেড়ে দিল। এখন প্রশ্ন হলো, আল্লাহ তো নিষেধাজ্ঞা দিয়েছেন যারা কাফের মুশরিক এদের কবরে পারে যাবেন না। নাউজুবিল্লাহ, নবীর মা মা যদি কাফের অবস্থায় মারা যেত, নবী কোনদিন মায়ের কবরে পারে দাঁড়াতে পারতেন না। আমার নবী একক না 1000 সাহাবা নিয়ে মা আমেনার জিয়ারত করে আসলে। আল্লাহু আকবার। আমার নবীর বলেন, আমার নবীর মা বাবা কি ছিল? আর বলেন, আমার নবীর মা বাবা কি ছিল? ইমানদার ছিলেন, মুমিন ছিলেন, মুমিনা ছিলেন। এক সেকেন্ডের জন্য আমার নবীর মা বাবা কুফরি করেন নাই। যারা মা বাবা নবীর মা বাবাকে কাফের বলছে, আসলে তারাই কাফের। যারা নবীর মা বাবাকে কাফের বলছে, তারাই নিজেরাই কাফের, তারা বেঈমান হয়ে বড়। এইভাবে একের পর এক, এই মাত্র আসলাম আমি 26 তারিখ সুদূর মদিনাতুল মুনাব্বারা থেকে। আসার পরের দিন আমার মাসুম বলে, আমার মিনহাজ বড় রেখে দেখেন তো, হে আল্লাহ, আরেক বেয়াদব দেখলাম। সে বলতেছে, আমার নবী নাকি নিরক্ষর, আমার নবী নাকি নিরক্ষর, নবীর কাছে নাকি আলিফ বা তা সা জিম হা এই অক্ষর গুলোর জ্ঞান নাকি আমার নবীর কাছে ছিল না। আচ্ছা, আপনাদের কেমন লাগলো বলেন তো? আমি মুহূর্তের মধ্যে আমার আলমিরা থেকে বের করেছি। আমি বললাম, আমি তো এই বিষয়ের উপর বই লিখেছি এখন থেকে 20 বছর পূর্বে, 1999 সালে আমি বই লিখেছি কোরআন হাদিস থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন? প্রশ্নবোধক। এখনো অনেকের ঘরের মধ্যে বইটা পাওয়া যাবে। ও তো সিদ্দিক সাহেবের হাতও আছে। এখন থেকে 20 বছর পূর্বে
আমি সেই বিষয়ের উপর বই লিখছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরাদ করছিলেন? প্রশ্নবোধক। আর এত বছর পরে এসে আবার কোন মোল্লা মৌলবি ব্যবহার করতেছে নাকি আল আজহারি? হ্যাঁ, তোমরা নাম বলো কেন? এই সমস্ত মানুষের নাম নেন কেন? আজহারি জামিল মিশর জামিল আজহারের সার্টিফিকেট ব্যবহার করতেছে। আর সে বলে দিল আমার নবী নিরক্ষর ছিল। শুধু নিরক্ষর না, বলছে কি এগুলোর অক্ষর জ্ঞান তার কাছে নাকি ছিল না, তাই বলে আবার বলছে তাই বলে তিনি মুরুক্ষু ছিলেন না। কত ডঙ্গের কথা জানেন? এগুলো শোনার পর আমি কিতাব নিয়ে মুহূর্তের মধ্যে আমি ফেসবুকের মধ্যে আমার ইয়ে দেখেন না আপনারা, আমি লিখে দিয়েছি, চ্যালেঞ্জ করেছি। আমি বললাম যে আমার নবীর আমার নবীকে নিরক্ষর বলছো? নবী বলছেন, নবীর নিচে বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার রাসূল বলছেন আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবহা, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার রাসূল বলছেন বয়স্ত মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। তো যেই নবী সারা পৃথিবীর শিক্ষক, সেই নবী আবার নিরক্ষর? নিরক্ষর শিক্ষক হয় কিভাবে? এটা একটা সবিরোধী বক্তব্য। আচ্ছা একটা কথা বলেন, আপনার শিক্ষিত লোক না, এ ধরনের কথা বলা দরকার না, আমার কথা উত্তর দিবেন। নিরক্ষর শব্দটা প্রশংসনীয় না নিন্দনীয়? একজন এখানে ইংরেজি শিক্ষিত ভাইয়া যারা আছেন, নিরক্ষর এ শব্দটা কি প্রশংসনীয় শব্দ? জি জি। আরে পৃথিবীর মানুষ যখন নিরক্ষরতার, নিরক্ষরতা একটা একটা অভিশাপ, নিরক্ষরতার অভিশাপ থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার আন্দোলনে লিপ্ত সেই যুগে মোল্লা আমার নবীকে নিরক্ষর বলছেন, যিনি যিনি সারা পৃথিবীর শিক্ষক, ওনাকে নিরক্ষর বলছেন। আমার নবী কি নিরক্ষর? বলে হুজুর আমার নবীর নাম নবী উম্মি আছে না, তো আছে তো নবী উম্মি আছে তো, তো নবীকে নবী উম্মি কেন বলা হয়? এগুলো তো বুঝার জন্য লেখাপড়া করতে হবে। উম্মি শব্দের একত্ব অবশ্যই নিরক্ষর আছে, উম্মি শব্দের একত্ব অবশ্যই নিরক্ষর। নবীকে আমার নবীকে নবী উম্মি এই জন্য বলা হয় কারণ আমার নবীকে যে মক্কার জমিনে পাঠিয়েছেন ওই যুগে ওই জমিনের মানুষ লেখাপড়া করত না, ওরা লেখাপড়া করত না। নবী উম্মি মানে আমার নবী উম্মি না, উম্মি মানুষের নবী, ওই নবী যে নবীকে নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী, নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী। আমার নবী নিরক্ষর না, নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী। তো যাদের কাছে পড়ালো এরা নিরক্ষর ছিল, তো এরা নিরক্ষর, আমার নবী যদি নিরক্ষর কে কাকে পড়াবে? নাউজ বিল্লাহ মিন জালিক। আল্লাহ আমার নবীকে নবী উম্মি এজন্য বলছেন, মক্কার জমিনে নবীকে পাঠিয়েছেন তখন মক্কার মানুষ লেখাপড়া করত না, তখন আপনি অর্থেবা বলবেন নিরক্ষর মানুষদের কাছে প্রেরিত নবী। এরা নিরক্ষর মানুষ, নবী আসছেন অক্ষর জ্ঞান দিয়ে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করার জন্য। এক দ্বিতীয় নম্বর অর্থ হলো উম্মি, এটা উম্মুন থেকে, কোত্থেকে? উম্মুন, উম্মুন থেকে। উম্মুন শব্দের অর্থ হলো মা। দ্বিতীয় নম্বর হলো নবী উম্মি, যেহেতু নবীকে আল্লাহ পাঠিয়েছেন কোন জায়গায়? মক্কায়। মক্কার আসল নাম, মক্কার উপাধি কি? উম্মুল কোরা। মক্কার উপাধি কি? উম্মুল কোরা। নবী উম্মি মানে নবী মক্কি, নবী উম্মি মানে নবী মক্কি, কারণ মক্কার নাম উম্মুল কোরা, এজন্য নবী উম্মি। দুই, তৃতীয় নম্বর তাফসীরে বাহারুল মুহিত আমার লাইব্রেরিতে আছে, আমি ওই কিতাবের মধ্যে এনেছি, ওই কিতাবের মধ্যে আছে উম্মুন, এটা উম্মি, উম্মি এটা উম্মুন থেকে। উম্মুন মানে মা,
উম্মুন মানে মূল, উম্মুন মানে আসল, নবী উম্মি মানে মূল নবী, আসল নবী, মূল নবী, আসল নবী। উনি ভেঙে দিলেন মারজাউল খালায়েক, নবী উম্মি মানে ওই রাসূল সারা পৃথিবীর যার মুখাপেক্ষী, নবী উম্মি মানে মারজাউল খালায়েক ওই নবী সারা পৃথিবীর যার মুখাপেক্ষী। এই জন্য ওনাকে নবী কি বলা হয়? কয়টা হলো? তিন। চতুর্থ নম্বর, আপনারা যারা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, কোরআন হাদিস জানেন না, মার্কেট থেকে একটা বই সংগ্রহ করবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই মুহাম্মদুল ইসলাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4, স্যার ভলিউমের একটা পুস্তক। উনি ওখানে খুব একটা সুন্দর তত্ত্ব আনলেন। তত্ত্বটা কি? যে আমার নবী দুনিয়ায় এসে কোন ওস্তাদের কাছে গিয়ে লেখাপড়া করেন নাই, এই জন্য নবীকে নবী উম্মি বলা হয়, নিরক্ষর নবী বলা হয়। তাহলে তো প্রত্যেক নবীকে নবী উম্মি বলা হতো, কারণ কোন নবী তো কোন ওস্তাদের কাছে গিয়ে লেখাপড়া করেন নাই। খুব মনোযোগ, আমাদের নবী কেন? কোন নবী দুনিয়ার কোন ওস্তাদের কাছে লেখাপড়া করেন নাই। তাহলে তো আমার আল্লাহ প্রত্যেক নবীকে কি বলতো? নবী উম্মি বলতো। কিন্তু কোন নবীকে আল্লাহ নবী উম্মি বলেন নাই, শুধু নবী উম্মি বলছেন আমাদের নবীকে। তাহলে বুঝতে হবে উম্মি এটা অন্য কোনো অর্থ আছে কিনা। তখন তত্ত্ব বের করা হলো, এটা উম্মুন থেকে, উম্মুন মানে মূল, উম্মুন মানে আসল, নবী উম্মি মানে মূল নবী, আসল নবী, মারজাউল খালায়েক এমন নবী সারা পৃথিবীর যার মুখাপেক্ষী। এই জন্য তো আমার রসুল বলে দিলেন ওয়া আদামু ওয়া মান দুনহু তাতালিবাই, কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা ইসলাম পর্যন্ত, সমস্ত বিক্রম পর্যন্ত আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া সারা বিকল্প কোনো পথ নাই। আল্লামা শরফুদ্দিন বুসিরি কত সুন্দর বলছেন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহ হেমুল তামসু, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহ হেমুল তামসু গারাফাম মিনাল বাহরি আও রাসাফাম মিনাদ দিয়ামি। শরফুদ্দিন বুসিরি বলছেন যে সমস্ত আম্বিয়া নবী রাসূল সবাই আকাঙ্ক্ষিত আমার নবীর এলমের সমুদ্র থেকে এক ফোঁটা এলমের জন্য। সমগ্র কায়নাত যার মুখাপেক্ষী নবী উম্মি মানে সেই নবী, যেই নবীর সারা পৃথিবী যার মুখাপেক্ষী। হ্যাঁ, তবে একটা কথা সত্য, আমার রসুল দুনিয়ায় এসে কারো থেকে লেখাপড়া শিখেন নাই, লেখাপড়া শিখার প্রশ্নই আসে না, নবী তো আসতে শিক্ষক হয়ে আসছেন। নবী তো আসছে শিক্ষক হয়ে আসছেন। হ্যাঁ, ছোটবেলা থেকে এই 40 বছর পর্যন্ত, ছোটবেলা থেকে 40 বছর পর্যন্ত নবীর নবুয়ত প্রকাশকাল পর্যন্ত আমার নবী কোনোদিন লিখেও নাই, কোনো বই পুস্তক পড়েনও নাই। তো না লিখা না পড়া মানে না জানানো। অনেকে মনে করে যে ইনি লিখেন না পড়ানো না, তাহলে বোঝা গেল লেখাপড়া জানেন না। আমার নবী লিখেনও নাই, আমার নবী পড়েনও নাই, কারণ নবী তো চলছেন, নবী তো আল্লাহর নিয়ন্ত্রণের উপর চলতেছে। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার রসুলের একটা শান হলো, আমার নবী নিজের অন্তর থেকে উঠায়, কোনো কথা বলেন না। আমার নবী তাই বলতেন যেগুলো আল্লাহ নবীর কাছে ওহি করতেন। নবীর শান হলো আল্লাহ যাই বলবেন আমি তাই বলবো। আমার নবী আল্লাহর ওহি সারা নিজের পক্ষ থেকে উঠাই, কোনো কথা বলতেন না। তো তার অর্থ কি এই না, এই যে নবী কিছু জানেন না? আসলে আমরা এমন এক না জানা এক জিনিস, না বলা না জানা এক জিনিস, না বলা তো না বললে যে না জানে, এই অর্থটা নিয়েছে মুনাফিকরা। এই অর্থ নিয়েছে কারা? মুনাফিক। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম
المؤمنين حتى يميز الخبيث من الطيب الله বলেন তৈয়বের মধ্যে কিছু খবিস মানুষ মিলিত জুলিত আছে, কি মানে মুমিনের মধ্যে কিছু মুনাফিক মিলিত জুলিত আছে, সবাই মিলিয়ে জুলিয়ে থাকা সবাইকে এই অবস্থায় ছেড়ে দেওয়া এটা আল্লাহর শান নয়। আল্লাহর শান হলো তৈয়ব মানুষের ভিতর, মুমিন মানুষের ভিতর, মুনাফিক যেগুলো আত্মগোপন করে আছে এদেরকে কি করে দেব, বের করে দেব। এই আয়াতের তাফসীর দেখলাম, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার বক্তব্য শেষ, আমি দিয়ে দিচ্ছি, আমি অসুস্থ মানুষ, আসলে এরপরে ঈমান আমাকে বাধ্য করতেছে ঈমানের নিয়ে কিছু আলোচনা করা। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? বিরক্ত হচ্ছেন না? ইনশাআল্লাহ আজকে আমি শামসুল আলম সিদ্দিকী সাহেব দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো, আমি অনুরোধ জানাবো, আমি তো অসুস্থ মানুষ, তো আমার রসুল ওই আয়াতের তাফসীরই পাবেন। আমার রসুল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফে বসে আছেন, তালিম দিচ্ছেন। এই মুহূর্তের মধ্যে দুজন সাহাবা আসলেন, সালাম দিলেন আর শিকায়ত করলেন, নবী গো আমাদের ওট বাহন আজকে দুদিন হয়ে গেল তালাশ করে তো পাচ্ছি না, আমাদের বাহন ওট আজকে দুদিন ধরে তালাশ করে পাচ্ছি না। হুজুর নিরুপায় হয়ে, আপনি তো আল্লাহর রসুল, আপনি বলতে পারবেন আমাদের ওট কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন না? আপনি রসুল, আপনি বলতে পারবেন আমাদের ওট কোথায় আছে? আমার নয় বলে দিলেন, অমুক ফায়ারের সাইডে একটা লতার সাথে তোমাদের ওঠের লেগাম বেজে আসে, এই জন্য আসতে পারছে না। ওরা দৌড় দিলেন, ওই নবীর সঙ্গে তাকাম মসজিদ নবী শরীফে, ওই মুমেন মুমেনের ভিতরে কিছু খবিস মুনাফিক, ওরা পিছনে 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 বসে ফিস ফিস করতেছে, এই দেখছো শুনছো, এরা ওঠ হারিয়ে ফেলছে, দুদিন তালাশ করলো পায় পেল না, আর মোহাম্মদ মসজিদ নবী শরীফে বসে ওঠ দেখতেছে, এটা বিশ্বাসযোগ্য? বলে কেন? বলে আমরা নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, নবীর সঙ্গে যুদ্ধের মাঠে যাই, আমরা তো মূলত নবীর দলের না, এই কথা তিনি জানেন না। মুনাফিকের মুনাফিকের দলিল হলো আমরা নবীর সঙ্গে থাকি কিন্তু আমরা নবীর দলের না, এই কথা তিনি জানেন না, জানলে তো আমাদেরকে বের করে দিতেন। তো এই জন্য বলছিলাম যে না জানা এক জিনিস, না বলা না জানে, তো না জান না বললে যে জানে না এটা দলিল তো মুনাফিকের দলিল, না বলা মানে না জানা এটা মুনাফিকের দলিল। আজকে সেই মুনাফিকদের দলিলগুলো দিচ্ছে এই মুনাফিকরা, আমার নবী লিখেনও নাই, আমার নবী কোনো বই পুস্তক পড়েন নাই, এরা মনে করছে নবী জানে না। নবী না লিখা না পড়া এক জিনিস, না জানা আমার নবী জানেন না, এমন আল্লাহ নিজে বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, নবী জানে না এমন কোন জিনিস। আর রহমান আল্লামাল কোরআন, রহমান নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর কোরআন কেমন কিতাব? আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফে নাই এমন কোন জিনিস আছে? তবে কোরআন বোঝার কি লাগবে? ক্যাপাসিটি লাগবে। তো আজকে এর জন্য আমি সরকার কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই দুষ্ট মৌলবীদেরকে ধরে এনে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামদের সামনে বসাই দেওয়া হোক, টেলিভিশনের মাধ্যমে আমরা বল দেখাই দেব, দলিল দিয়ে বুঝাই দেব, দেখাই দেব এই মৌলবীরা কোরআন হাদিস পড়েনও নাই, এই মৌলবীরা কোরআন হাদিস বুঝেনও নাই। আমার জীবন মরণ সাজাবো মদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গী, আমার জীবন মরণ সাজাবো মদানী রঙে। বুখারী শরীফের হাদিস,
বুখারি বুখারি হুদাইবিয়ার সন্ধিনামা কিছুক্ষণ আগে বলে আসলাম, আলী এই সন্ধিনামা তুমি লিখো। লিখলেন কে? আলী। আচ্ছা, আলী তো লালিত পালিত হয়েছেন নবীর কুলে, উনি লেখাপড়া শিখলেন কোথায়? আলী তো লালিত পালিত হয়েছেন আমার নবীর কুলে, উনি শিখলেন কোথায়? যারা লিখে তারাই তো লিখবে, এটা তো প্রধানমন্ত্রীর কাজ না। প্রধানমন্ত্রী বলবে অন্যরা লিখবে, তো তাই বলে কি আপনি বলবেন প্রধানমন্ত্রী লিখতে জানেন না? খন ফল দেশ ভাই করতে জান না। প্রধানমন্ত্রী বলে অন্যরা লিখে, প্রধানমন্ত্রী লিখেন না, তো তাই বলি কি আপনি বলবেন প্রধানমন্ত্রী লিখতে জানে না? এই পাগল তাহলে কিভাবে বললে ভালো? আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করুন। এই মূর্খ মৌলবী থেকে বেঁচে থাকবেন, আল্লাহ দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমি এই তার সামলাতে, তোরা তো জানিয়ে অনুরোধ। যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, হুদাইবিয়ার সন্ধিনামার সম্পাদন হলো, সবাই শিক্ষিত লোক খুব মনোযোগ আছে, লাস্টে লিখলো হাযামা কাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চুক্তি, এই সন্ধিনামা যেটা আল্লাহর রাসূল মুহাম্মদ সম্পাদন করেছেন, সেটার উপর কোরআন বংশের মানুষ আপত্তি করলো যে আমরা রাসূলুল্লাহ মানি না। এখানে তো লেখা হলো হাযামা কাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তো ওনাকে রাসূলুল্লাহ মানি না, মানলে তো কোনো বাধা ছিল না। রাসূলুল্লাহ শব্দ কেটে দাও, লিখে দিতে হবে হাযামা কাদা মুহাম্মাদু ইবনু আব্দুল্লাহ। আপনারা আমার কথার দিকে আছেন দেখি, ওরা কি করলো, আপত্তি করলো যে আমরা রাসূলুল্লাহ শব্দ মানব না, এটা কি দেওয়া হোক, কেটে দেওয়া হোক। তা আমার রাসূল বলেন আলী, এরা যখন আপত্তি করলো, একটা কাজ করো, রাসূলুল্লাহ শব্দটা তুমি কেটে দাও, ওখানে আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর উপর আমার ঈমান, আপনি জানলেন রাসূল, আপনাকে রাসূল মেনে আমি মুমিন হলাম, আমার ঈমানের উপর আমি তরবারি চালাতে পারবো না, আমি রাসূলের শব্দ কাটতে পারবো না। আমার নই বলে আমাকে দাও, কাগজটা আমাকে দাও, কলমটা আমাকে দাও, এটা বুখারীর রিওয়ায়াত। আমার নবী কাগজটা টেনে নিলেন, কলমটা হাতে নিলেন, রাসূলুল্লাহর শব্দ একটানে নিজের হাতে কেটে দিয়ে ওখানে নিজেই লিখে দিলেন হাযামা কাদা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। আমার নবী লিখে দিলেন, এ হাদিস থেকে সারি না বলেন, নবীর কাছে যদি অক্ষর জ্ঞান না থাকে এটা লিখলেন কিভাবে? এটা তো বুখারীর রিওয়ায়াত। আমি তো ওই যে প্রিয় নবী ইসলাম তিনি রেকর্ড ছিলেন, এই বইয়ের মধ্যে আমি তো অনেক হাদিস নকল করেছি। আমার রসুল কতদিন লেখেন নাই, কখন পরে লিখছেন এগুলো, আরে মেসকাজ পড়েন না। আমার নবীর একদিন, আমার নবীর দুই হাতে দুই কিতাব ছিল, নবীর দুই হাতে দুই কিতাব, দুইটা কিতাব নবীর হাতে কি, আর জন নবীর হাতে এক কিতাব। ইয়া রাসূলুল্লাহ এগুলো কি বলে? এক এক আমার ডান হাতে যে কিতাব, এটা হলো জান্নাতি মানুষের নামের তালিকা, জান্নাতি মানুষের নামের তালিকা। বাম হাতের মধ্যে যে কিতাব, এটা হলো জাহান্নামী মানুষের নামের তালিকা। আমার নবীর দুই হাতে দুইটা কি আছে, কিতাব আছে। তো নবী যদি পড়তে না জানে, নবীর হাতে কিতাব নিলেন কেন? আরে আমার রাসূল সব কিছু বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ। আসলে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, তো দুঃখ লাগে। এই জন্যে যদি বিধর্মীরা বলতো মনে বুঝ পেত, যারা বিধর্মী, কিন্তু আশ্চর্য লাগে মৌলবী সাথে মুফতি সাথে কুর্তা গায়ে দিয়ে একটার পর একটা শুধু নবীর শানের উপর আঘাত করতেছে। আল্লাহ তাদের 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 ষড়যন্ত্র থেকে এই দেশের সরল মনা মোমেন মুসলমানের ঈমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক, ঈমানের উপর অটল থাকবেন। আসলে একটা জিনিস, আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম মুহাম্মদ। আচ্ছা, নিরক্ষর এই শব্দটা কি প্রশংসনীয়? এখানে অনেক ভালো ভালো কলেজের ছাত্র আছে, আপনারা এখানে যারা ভালো
এখানে কলেজের ছাত্র নাই নাকি? এইখানে অনেক কলেজের ছাত্র আছেন আপনারা, আমি তো মোল্লা মানুষ। আচ্ছা, নিরক্ষর শব্দটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? আমাকে এই কথাতে উত্তর দিলে হবে। নিরক্ষর শব্দটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? তো নবীর নাম তো মোহাম্মদ, মোহাম্মদ চরম প্রশংসিত, যিনি চরম প্রশংসিত, অতি প্রশংসিত, তো উনাকে নিরক্ষর বলবেন কেন? নিরক্ষর মানে তো দুষ্ট, নিন্দনীয়। নবীর নাম তো মোহাম্মদ, প্রশংসনীয়, নবীর চরম প্রশংসিত। অতএব নিরক্ষর জিনিসটা, নিরক্ষর শব্দ তো আমার নবীর জন্য ব্যবহার করা যাবে না। আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। এই ঈমান মজবুতির পাশাপাশি আমাদেরকে আমল চরিত্র ঠিক করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে আপনার মুখে দাড়ি নেই, আপনি দাড়ি রাখলেন না কেন? আপনি জানেন না দাড়ি রাখাতে আমার রসুলের সুন্নত? আজকে আমি নবীর প্রেমিক দেখতে চাই, হুজুর অতীতে অনেক ভুল করেছি, আজ থেকে আমি ওয়াদা দিচ্ছি আমি আজ থেকে দাড়ি রাখবো, এমন কোন নবীর প্রেমিক আজকের মাহফিলে আছো যে হাত উঠাই ওয়াদা দিতে পারবে, হুজুর আমি আজ থেকে নবীর প্রেমে দাড়ি রাখবো? সাই দাঁড়াও, এই টোয়ালে আসছি দিবা, আজ কষ্ট করছি। না না, দাড়ি আসাই দিলে মানুষ, দাড়ি আসা বেড়ে দিলে মানুষ, তুমি তো খনাসো আজ থেকে আমি দাড়ি রাখবো, কি হল মানছি কি হই? নৌ সাই কে আছে, কে পারবে দাড়ি রাখতে? কে পারবে এখানে আজ থেকে? সাই নবীর ফল সাই না, আসছি দিতে চান না, তোমার দাড়ি রাখতে দিবে না? এই যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, কি নাম? নরেন্দ্র মোদি। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু না মুসলিম? আচ্ছা, হিন্দুর সাথে তার কোন সম্পর্ক আছে? কিন্তু এরপরেও এরা গবেষণা করে দেখলো যে মুসলমানের নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত, পুরুষরা দাড়ি রাখা, দাড়ি রাখলে মানুষের চেহারার সৌন্দর্য বাড়ে, দাড়ি রাখলে মানুষের সম্মান বাড়ে। সে একজন হিন্দুর ছেলে হওয়ার পরেও তার মুখে দাড়ি, আর আমি ইমামুল আম্বিয়ার উম্মত নবীর প্রেমের দাবি করছি আমার মুখে দাড়ি নাই, এর চেয়ে বড় লজ্জাকর বিষয় কি হতে পারে? আজ থেকে আমি নবীর প্রেমিক দেখতে চাই, হুজুর অতীতে রাখি নেই, শয়তানের তালে পড়ে পরিবেশের কারণে ভুল করে রাখি নেই, আজ থেকে বুক ভরা প্রেম নিয়ে নবীর প্রেমে আমি দাঁড়িয়ে রাখবো। একজন মানুষ লাগবে আমার। আজকের মাহফিলে কে আছে দেখি, নবীর প্রেমিক কে আছো? এই ভাই, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়াত। আয়াল্লাহ, আমার একজন ভাই দাঁড়িয়ে গেল, দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আল্লাহ দাঁড়িয়ে ওয়াদা দিল আজ থেকে তোমার প্রেমে দাঁড়ি রাখবে, আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো। আর কেউ নেই যে ছেলেটা দাঁড়িয়ে ওয়াদা দিয়েছো দাঁড়ি রাখবা, ওয়াদা মোতাবেক যদি সত্যি দাঁড়িয়ে রাখতে পারো, আমার নবীর হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। ওই ছেলেকে বলছি, ঠিক আমার নবীর হাদিস মোতাবেক সত্যি তুমি যদি দাঁড়িয়ে রাখতে পারো, একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। আসলে আমি অসুস্থ মানুষ, অনেক কষ্ট করে করে কথাগুলো বলতেছি, আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। আর কেউ নেই, শুধু একজন, আর কেউ নেই দাঁড়িয়ে রাখার মতো? আপনারা যারা দাঁড়িয়ে রাখেন নাই, খোদাই না করুক, আপনি কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কাকে ইঙ্গিত দিবেন না, আমি কি বলি একটা শুনেন, খোদাই না করুক আমি যে আজকে রাত্রে ঘুমালাম, আমি যে সকালবেলায় উঠতে পারবো তার কোনো নিশ্চয়তা? অনেক মানুষ এভাবে ঘুমের মধ্যে মারা যায়নি, তা আপনি যে দাড়ি মুড়ালেন, খোদাই না করুক এই অবস্থা আপনি মারা গেলেন, আপনাকে খবর দিল আমার রসুল আপনার খবরে আসবে। বন্ধু আমার ভাইরা, দাড়ি সারা এই চেহারাটা নবীকে আপনি কিভাবে দেখাবেন আমাকে বলেন তো? বেশি ওয়াজ লাগে না তো, বাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। আমি যারা দাঁড়িয়ে রাখেন নাই,
আমি খুব মহব্বত করে বলছি, আপনার নবীর সুন্নত দাঁড়িয়ে রেখে দেন, নবীর সুপারিশ ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবো না। তা আপনি দাঁড়িয়ে রাখলেন না, মা বোনদেরকে বলবো আপনার পর্দা করুন। দ্বিতীয় নম্বর অনুরোধ জানাবো, বর্তমান মাদক দ্রব্য, মাদক আগে কোরআন হাদিস পড়ে শুনতাম, শরাব, মদ, জুয়া, এখন নাকি ফ্যান্সি ডিল। ইয়াবা বাবা, আপনারা সবাই হাসতেছেন না, এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ চালার জন্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এগুলো আমার কাজ না, সরকারের কাজ। এখন আমি বলছি না, বসে থাকলে তুমি আশ্চর্য লাগে। এখন থেকে প্রায় 3 মাস পূর্বে দেখেন, আপনারা আমার দিকে তাকান, তোমার একটা বিলিবিলি করো, তোমার আবার হতা হতে লাগবে না। এখন থেকে প্রায় 3 মাস পূর্বে আমি মাহফিল থেকে যাচ্ছিলাম, মুরাদপুর হয়ে অক্সিজেনের দিকে যাচ্ছিলাম, ওখান থেকে লোহার ব্রিজ যেটা দিয়ে আমার বাসার দিকে যায়, প্রায় 2:45। তখন দেখলাম অক্সিজেন ওদিক থেকে দুজন ছেলে আসতেছে, ছোট, বেশির মধ্যে 7 বছর বা বেশির মধ্যে 1 বছর হবে, এর চেয়ে বেশি হবে না। এ দুই ছেলের গায়ে কোর্তাও নেই, গেঞ্জিও নেই, দুইটা ফ্যান আছে। এই বয়সের ছেলে তো রাত থেকে আসতেছে, আমার ড্রাইভার কে বলে ব্রেক করতো, ব্রেক করে আয়না মালাম ডাক, এদিকে এদিকে বলতে, এরা তো আমাকে চিনে, দুজন দৌড় দিল, দৌড় দিতে বলছে, হুজুর আয়না খাই এই দেখাই দে, হুজুর আয়না খাই দেখাই দে। এখন আমার বুঝতে আর বাকি নাই, এই ছোট ছোট 7 বছর 8 বছর বয়সের এই ছোট ছেলেদেরকে ফুসলিয়ে ফুসলিয়ে ওই জালেমরা কোন দোকানে গিয়ে এক একটা ট্যাবলেট খাওয়াই দিয়েছে। একবার খাওয়াই দিলে সে প্রতিদিন নিশার কারণে প্রতিদিন না খেয়ে থাকতে পারবে না। একটা ট্যাবলেটের দাম 150-200 টাকা, এ ছেলে পাবে কোথায়? বাবার টাকা চুরি করবে, মায়ের টাকা চুরি করবে, মানুষের মোবাইল চুরি করবে, এলাকার প্রভাবশালী মানুষের ছেলে অপহরণ করে মুক্তিপণ দাবি করবে। এইভাবে গোটা দেশ একটা হরার জগতে পরিণত হবে। এই মুহূর্তের মধ্যে দলবল নির্বিশেষে আমি অনুরোধ জানাচ্ছি, যৌতুক এবং মাদক বিরোধী আন্দোলনে যদি আমরা এগিয়ে আসি, যৌতুক মাদক প্রতিরোধে আমরা যখন আসি, এই দেশ ধ্বংস হয়ে যাবে, মানবতা ধ্বংস হয়ে যাবে, গোটা দেশ একটা ফরাত জগতে পরিণত হবে। আজকে আমি দেখতে চাই, তোমরা কি আমরা কি নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবে না? মাত্র 4-5 জন তোরা এখন টেয়ানে করিবে দেনে, ভাত খাতায় করিবে দেনে, নারায়ণ থাকবি অনেক ছেলে, নারায়ণ অনেক আমি কষ্ট দিচ্ছি কিন্তু আমি ক্ষতি করছি না। তুমি যৌতুক ছাড়া বিয়ে করবে, এই যুগে যে ছেলে যৌতুক ছাড়া বিয়ে করবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এক্ষুনি আসার পথে ফটিয়া থানা ময়ূরা মাদ্রাসায় আমি একজন ছেলেকে, যিনি যৌতুক ছাড়া বিয়ে করলো, আদ্য পড়াই আমি আসলাম, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হবেন, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। ইনশাল্লাহ আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়া, আমার আঞ্জুমানের এসবিআই, এই যে আজকে কয় তারিখ, গত মাসের 9 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালডিগির মাঠে আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়ার উদ্যোগে যতগুলো মাদক বিরোধী সমাবেশ করলাম, তাফসীর কোরআন মাহফিল করলাম, তোমরা দোয়াদারের মানুষ অল্প 9 জন গিয়েছিলেন। এতো চাই এটা আমার বোধ আছে, আপনারা লালডিগির পারে গিয়েছিলেন, তা খারালে হায়াত খারালাম করতে হবে। আমি কি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করতেছি? আপনারা গেলেন না যে, আশা করবো আপনারা আগামীতে সচেতন থাকবেন, যখন ডাক দেব। এখন বলে যাচ্ছি আগামী ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমান রসবিয়া নুরিয়া ফটিয়ার উদ্যোগে যতগু মাদক বিরোধী সমাবেশ হবে, ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ, যাবেন। আরে আমি আজকে 12 বছর আন্দোলন, এ 12 বছর আন্দোলনের ফসল
হাজার হাজার ছেলে যতুসরা বিয়ে করতেছে। হ্যাঁ, আমাদের দেশে অনেক গরিব ছেলে আছে, অর্থের অভাবে বিয়ে করতে পারে না, এটা আমার জানা আছে। এই জন্য আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে একটা দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2,00,000 টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক কালকে হোক, একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাশ করাতে পারি, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে যদি 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2,00,000 টাকা ঋণ পায়, সে যতক্ষণ সারা নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 2,00,000 টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। তো এগুলো এখানে চিল্লা চিল্লি করলে হবে না, আমাকে যেতে হবে লাল ডিগির মাঠে। আমি তো চেয়েছিলাম লক্ষাধিক মানুষ যদি জামায়াত করতে পারি, এক যুগে যখন দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। কই তোমারা তো নজ এই কোন জায়গা হজিয়ে নরে একা করি বালু সরকারে ভরি দিন এখন বইয়ে তুয়ো তুইয়ে নে। আসুন, মানুষ মানুষের জন্য। আজকে হাজার হাজার গরিব গরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আর মানুষের খাচ্ছে তেন কেন খারাপ, পত্রিকায় দেখলাম জামাইরি ইসা মাছ ন দে যে বিয়ে মাগি কত একুশ দেখুননি, তার দুদিন পর দেখলাম গরুর মাংস কম হওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে, তার দুদিন পর দেখলাম পছন্দনীয় ফার্নিচার না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে। আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে। অথচ আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নাই। তার পাশাপাশি আখেরি ফরিয়াদ, আখেরি অনুরোধ, পঞ্জাগানা নামাজ। আজকে মানুষ বেশি কষ্ট পাচ্ছে, পঞ্জাগানা নামাজ আমাকে বা জামাত আদায় করতে হবে। আজকে বিরাট বিরাট মসজিদ, আজান দিলে মানুষ দোকান পুরা মানুষ গল্প গুজব করে মসজিদে যায় না। যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান মসজিদ চিনে না, তাকে মুসলিম পাড়া টাকা তো কোনো দরকার নেই। আজকে টাকার জন্য কষ্ট পাচ্ছেন, রোগে কষ্ট পাচ্ছেন, আমরা কষ্ট পাচ্ছি। আল্লাহ তো বলে দিয়েছেন ফাস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। আমি আর কথা না বাড়িয়ে, আসলে আমি খুবই অসুস্থ মানুষ, সিদ্দিক সাহেব আসছেন ইনশাআল্লাহ, উনি বক্তব্য রাখবেন। আমার কথা দ্বারা কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, ক্ষমা করবেন, একটু দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। মাওলানা সাল্লাম সাল্লিম দায়মান নবদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। اللهم اغننا بالعلم وزيننا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافية। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আমিন। আমাদের মা বাবা ভাই বোন দাতৃদের গুনাহ মাফ করো। আমাদের আসাতিজা ইকরাম, বিশেষ করে আজিজুল আল কাদির রহমাতুল্লাহ আলাইহির গুনাহ মাফ করো। আল্লাহ তাদের মকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আমিন। আল্লাহ সবাইকে পঞ্জাগানা নামাজ বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দা নসীন বানিয়ে দাও। আমিন। আল্লাহ আমার আঞ্জুমান রেজবিয়া নুরিয়াকে কবুল করো। আমিন। ছাত্র সেনা যুব সেনা ইসলাম ফান্ডকে কবুল করো। আমিন। সুন্নি জামাতের উপর সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আমিন। আল্লাহ সুন্নিয়াত প্রতিষ্ঠায় কাজ করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ জীবন একটি বার হলেও সোনার মদিনার মুসাফির করো। মদিনা শরীফ না, আল্লাহ যারা মাহফিলে আয়োজন করেছেন, বাইদের হায়াতে বরকত দাও, এলমে বরকত দাও, আমলে বরকত দাও। আল্লাহ সবাইকে পঞ্জাগানা নামাজ বানিয়ে দাও। আল্লাহ মসলক আলা হযরতুর প্রটল তাগা তৌফিক দান করো। বিয়াক্কিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ।